উত্তর ২৪ পরগনার বনগা থানার কেউটিপাড়া এলাকায় শনিবার রাতে ৪৫ বছরের মোহর গোলদার নামে অগ্নিদগ্ধ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের প্রাথমিক অনুমান, অশান্তির জেরে মোহর গোলদারের বড় ছেলে আশানুর গোলদার এই ঘটনা ঘটিয়েছে। জানা যায়, মোহর গোলদার মদ্যপান করতেন, সেই কারণে পরিবারে অশান্তি লেগেই থাকত। ওইদিন রাতে অশান্তি চরমে পৌঁছালে তার স্ত্রী ছোট বৌমাকে নিয়ে পাশের বাড়িতে চলে যান। পরে তিনি প্রতিবেশীদের কাছে জানতে পারেন তাদের বাড়ির সামনে আগুন জ্বলছে। তিনি বাড়ি ফিরে স্বামীকে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আর গাছ আমার মেয়ের খুন করতে পারিনি বলে তাই গাছগুলি সব কেটেছে। আমার মেয়ের রাত দিন এই পাড়ায় সব জিজ্ঞেস করি, দেখা দা নিয়ে কুরুল নিয়ে মারতে যাই। আমার জামাই কাল লাগ আজ দশ বারো দিন ঝগড়া হচ্ছে, দশ বারো দিন খিস্তি মারছে, ছেলে বউদের সামনে ছেলে শোনে দোল মারে, ছেলে গাড়িতে গিয়ে বড় ছেলে গাড়িতেই থাকে আর ওই ছোটো ছেলে মার খুন করবে বলে তাই ওরা তিনি মাইপু পইলে পইলে বেড়ায়। কাল রাত্রিরে ওই মার খুন করবে বলে তাই পইলে পইলে বেড়াচ্ছে, বেড়ালে তাই ও ছোটো যার বাড়ি পইলে ছিল তিনি মাইপু থাকলে এবার ওই আগুন জ্বলছে, তো ও যা বসে তোদের বাড়ি আগুন জ্বলছে, তো বসে জ্বলুক গে চাক রাত দিন ধরে যাই কেরাসিন তেল দিয়ে তা ধরুক গে চাক। এবার ওর মা বোধহয় টের পেয়ে গেলো, এসে দেখে পড়িয়ে দিয়েছে, আর আমার মেয়েও দৌড়ে এসে দেখে পড়িয়ে দিয়েছে, আর আমরা বাড়ি আগুন কে দিয়েছে বলে মনে হচ্ছে আগুন কে দিয়েছে, আগুন কে দিয়েছে আমি বলতে পারি না। এবারটা এই কদিন গন্ডগোল আসছে, তো একটা কাল সকাল থেকে গালাগালি দিচ্ছে আর টাকা পয়সা চাচ্ছে আমাদের কাছে, কাজ হচ্ছে না, এবার একটা মদটা খাবে পয়সা নেই মনে হাতে, একটা টাকা পয়সা চাচ্ছে ছেলেদের হাতেও নেই, বলছে ওটা পয়সা দেবো কনতে, এবারটা গালাগালি করছে খিস্তি খামারি মারছে। একটা আমার ওই পিছনের বাড়ি গিয়েছে, গেলে দেখে গেলাম এই জায়গায় একা একা বসে রয়েছে। একটা পিছনের বাড়ি গেলি, তারপর খানিক পরে আমার একটা যাব আছে, তোদের বাড়ি আগুন জ্বলছে কেন? আমি বলছি কেতা কাপড় মনে হয় ধৈরে দিয়েছে, দিক গে যাক আমি যাচ্ছি না এখন বলে বসে রয়েছে। এটা খানিক ভাবে আগুন লাগবে তা জানি নে, কেউ আগুন দিয়ে দিয়েছে তা বলতে পারবো না, দেখিনি তো আমরা, এবার দেশে দেখি কেন পড়ে রয়েছে। ছোট গন্ড ছোট ছেলে আগুন দিয়ে দিয়েছে? না না, আমরা তিনি মাইপো এক জায়গায় ছিলাম। আমাদেরও খাতি দিচ্ছে না, সব রান্নাঘর ভেঙে চুরে দিয়েছে, আমরাও রাঁধছি না খাচ্ছি না। আমরা চক্ষিত দেখিনি, এবার বসে তো ছেলে বাড়ি এসে এলো এই বলছে পড়ার লোকে, হ্যাঁ একটা আমরা এসে দেখি এখানে পড়ে রয়েছে, বসে ছেলে হয়তো মেরেছে তাই বলছে। বড়টা অশান্তি ওই মাঝে মাঝে একটু অর্ধেক হয় বাড়িতে, স্বাভাবিক অশান্তি তো হয়। কালকে কোনো টুই শব্দ কিছুই হয়নি, হ্যাঁ হঠাৎ এই অবস্থা। হ্যাঁ আইডিয়া ওই বড় ছেলের ওপরেই আইডিয়া হচ্ছে, বড় ছেলের ওপরেই আইডিয়া হচ্ছে। ও এমনি একটু রক জাটার মতন বড় ছেলে, বড় ছেলে এমনি রক জাটার মতন, হ্যাঁ ও এমনি আগা গোড়ায় একটু রক জটার মতন। না মানে এখন শোনা যাচ্ছে যে আমার বড়দা নাকি মেরেছে, বড়দা বড়দা আশানুর গোলদা কীভাবে মাল জানি, গন্ডগোল ছিল মানে গন্ডগোল ছিল কি হয়তো হতে পারে, মানে এই যে আগুন দিয়ে পুড়িয়ে পুড়েছে তোমার বাবা, কি তোমার বাবা দাদা আগুন দিয়ে গিয়েছে বা এরকম কিছু জানি তা বলতে পারবো না, কারণ আমরা ওখানে তোমার দাদা কি করে মারলো বলছে, এখানে তো ডেড বডি ওভাবেই পড়েছিল, এখানে তো ডেড বডি ওভাবেই পড়েছিল। আচ্ছা আগুন দিয়ে অবস্থা পড়া অবস্থা কার নামে অভিযোগ করেছেন? কার নামে অভিযোগ করবো বলতে কালকে পুলিশ আমাকে নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে এরকম মানে কেস কামারে সব কিছু লিখলো, লিখে বললো যে এখানে সাইন করে করে ওখান থেকে চলে আসলাম, তারপর বললো যে ঠিক আছে তুমি যাও, তোমার ভাই মানে ফোন টোন করে তো আমাকে বলবে। উত্তর ২৪ পরগনা থেকে তন্ময় কাহারের রিপোর্ট, আনন্দবার্তা।